আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের এই ভিডিওটিতে আপনাদের গাইনা ফ্রি ফায়ারের হেড অফিস ও হেড অফিসের ভিতরে কে কোথায় কি কাজ করে ও কেমন দেখতে গাইনা হেড অফিস এবং কোথায় অবস্থিত রয়েছে এই গাইনা হেড অফিস সেটাও দেখিয়ে দিব। আর গাইনা অফিসের যে কতটা কুল ও সুন্দর না দেখলে বুঝবেনই না গাইস। এবং ফ্রি ফায়ারের অনেক অজানা কিছু আপনারা জানতে চান সেগুলো আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব। ফ্রি ফায়ার গেমটা সবারই ফেভারিট গেম, সো এই গেমটা সম্পর্কে এই নলেজগুলো থাকা দরকার আছে, তাই আজকের এই ভিডিওটি। গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। সিরিয়াসলি গাইস, এই তথ্যগুলো বের করতে আপনার এই ভাইটার অনেক কষ্ট করতে হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শেয়ার করে দিন, লাইক কমেন্ট করে বলে দেন কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনটাও অন করে দেন। সো লেটস স্টার্ট ব্রাদার। সবার একটা কনফিউজ দূর করে দিই, ফ্রি ফায়ার গেমের হেডকোয়ার্টার সিঙ্গাপুর, কিন্তু গাইনা কোম্পানির হেড অফিস ইন্দোনেশিয়া। দুইটাই মেন অফিস, কিন্তু সিঙ্গাপুর ফ্রি ফায়ারের হেড অফিস প্লাস হেডকোয়ার্টার। আর ইন্দোনেশিয়ায় গাইনা ফ্রি ফায়ার সবার আগে পপুলার হয়, যার কারণে গাইনার হেড অফিস ইন্দোনেশিয়ায় দেওয়া হয়। এবং এখান থেকে গাইনার যতগুলি গেম রয়েছে, যেমন ফ্রি ফায়ার সহ কল অফ ডিউটি, লিগ অফ লিজেন্ড, ফুটবল, ফার্স্ট পার্সন শুটার, এরিনা অফ ভ্যালর, এই সবগুলো গেম ইন্দোনেশিয়া থেকেই কন্ট্রোল করা হয়। কোনো সমস্যা হলে এখান থেকেই সলভ করা হয়। তাই আপনাদের গাইনা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়ার হেড অফিস দেখাবো। অনেকের মনে মনে প্রশ্ন থাকে, এই ফ্রি ফায়ার গেম ডেভেলপার কোন কোম্পানি? ফ্রি ফায়ার ডেভেলপ করে 111 Studio, যেটা গুগলে সার্চ করলে বিস্তারিত পেয়ে যাবেন। কিন্তু ফ্রি ফায়ার পাবলিশার গাইনা, আর গাইনা ফ্রি ফায়ার ইঞ্জিন ইউনিটি গাইনা কোম্পানি প্রতিষ্ঠিত হয় 2009 সালে, আর ফ্রি ফায়ারের মালিক সি গ্রুপ প্লাস ফরেস্টলি। আর গাইনা ফ্রি ফায়ার মেন অফিস অবস্থিত ইন্দোনেশিয়া প্যাসিফিক সেঞ্চুরি প্লেস সাউথ জাকার্তা সিটিতে। ভাইবেন না, আবার এই বিল্ডিংটাই গাইনার অফিস। এই প্যাসিফিক সেঞ্চুরি প্লেসের 29 তলা সম্পূর্ণ গাইনার অফিস। এই ভিডিওটি কিন্তু আমি করি নাই গাইস, মূলত এই ভিডিওটি করেছে ইন্দোনেশিয়ার গাইনার এক এমপ্লয়ার, তার নাম বাদ্রো। এই ভিডিওটি ধারণ করা হয় করোনার শুরুর দিকে, তাই করোনার সেফটির জন্য ঢোকার আগে ওয়াশ হয়ে যেতে হবে। সো গাইস, এটা হলো প্যাসিফিক সেঞ্চুরি প্লেস। লিফটে প্রবেশ করার আগে কার্ডের অ্যাক্সেস দিতে হয়, কার্ড অ্যাক্সেস না দিলে আপনি প্রবেশ করতে পারবেন না। সে একজন গাইনার কর্মকর্তা, তাই তার কাছে কার্ড থাকাটা স্বাভাবিক। এই বিল্ডিং এ গাইনার এমপ্লয়ার বা কর্মকর্তা ছাড়া যে কেউ ঢুকতে পারবে না। এখন লিফটে করে আমরা চলে যাব 29 তলায়। সো গাইস, চলে আসলাম লিফটে করে 29 তলায়। অফিসের মেন গেট খোলার জন্য কার্ডের অ্যাক্সেস দিতে হবে, তা না হলে গেট খুলবে না। এটা হলো সিকিউরিটি বা রিসেপশনটার। এখন করোনার সময়, তাই এখানে দূরত্ব বজায় রাখার জন্য সাইন দেওয়া আছে এবং তাপমাত্রা যাচাই করে অফিসে প্রবেশ করতে হবে। আর দেখেন গাইস, অনেক সুন্দর ও চমৎকার লাগতেছে এই পাশটা। অফিসে প্রবেশ করার আগে আমরা দেখতে পারবো গাইনা ইন্দোনেশিয়ার ইউটিউব প্লে বাটন, আর গাইনা ফ্রি ফায়ার মেডেলিস্ট অফ আফ্রিকার 1 মিলিয়ন সাবস্ক্রাইব প্লে বাটন। এছাড়াও আরো অনেক গাইনা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়ার রিওয়ার্ড এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। যদি এখানে কোনো স্পেশাল কোনো গেস্ট আসে ভিজিট করতে, তাহলে তারা এই রিওয়ার্ডগুলো দেখে বুঝতে পারবে গাইনার পপুলারিটিটা কেমন। গেমের সব ক্যারেক্টারের ডিজাইন এখানে করা হয় গাইস। তারা এখনো আসে নাই, মনে হচ্ছে বাসায় ঘুমাচ্ছে। এখন সকাল, তাই অনেকে আসেনি অফিসে। গাইস, এখানে গেমের গ্রাফিক্স এবং গেমের ডিজাইন করা হয়, গান স্ক্রিনের ডিজাইনও এখানেই করে। এই ভিডিওটি করতেছে বাদ্রো টিভি ইউটিউব চ্যানেলের মালিক এবং সে গাইনার এমপ্লয়ার। এখন সকাল, তাই ভিডিও করতেছে অফিস টাইমের আগে চলে এসেছে ভিডিও করার জন্য। তার সাথে নিয়ে এসেছে তার বন্ধু হামজাকে, সেও গাইনার এমপ্লয়ার, তারা দুইজন পাশাপাশি কাজ করে। এটা হলো হামজার সিট, হামজার নাম মজা করে রেখেছে মেকানিক হামজা। এখানে মিটিং করে পার্টনারদের নিয়ে, কোনো কিছু আপডেট বা পরিবর্তন করতে হলে বা বাইরে থেকে কোনো গেস্ট আসলে তাদের সবার আগে এখানে রেস্ট করতে বলে। এছাড়াও এখানে গাইনার কর্মকর্তারা মিটিং বা লাঞ্চ করে। কোনো গেস্ট আসলে এখান থেকে বাইরে সুন্দর চমৎকার দৃশ্য দেখতে পারবেন, মানে পারবে আর কি। এছাড়াও ওই পাশটা থেকেও বাইরের ভিউটা দেখা যায়। আর এই সাইডটাতে গেম ডিজাইন করার শেষে ডিজাইনটা স্মুথ নাকি সেটা এখানে চেক করা হয়। গাইস, এই ডিপার্টমেন্টে কল অফ ডিউটি ও আরিনা অফ ভ্যালর ডেভেলপ করে। এখানে গাইনা ফ্রি ফায়ার ওবি আপডেট দেওয়া হয়, নেক্সট ওবিতে কি কি আসবে সব এখানে ডিজাইন করে।
এখানে ওয়েব ডিজাইনাররা কাজ করে। এখান থেকে গায়নার সকল সার্ভারে নেটওয়ার্ক পিং চেক করা হয়, কোনো সার্ভারে নেট সমস্যা হলে এখান থেকে ঠিক করা হয়। করোনা চলে যার কারণে তারা আসেনি, হয়তোবা তাদের করোনায় ধরছে, মজা করলাম আর কি গাইস। এখন চলে যাব 28 তলায়, 29 তলা মোটামুটি দেখা শেষ। এখানে আবার অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস না দিলে গেট খুলবে না গাইস। আশেপাশে দেখেন, অনেক ভালো লাগবে। এখানে সকল সার্ভারের ইউটিউব চ্যানেল কন্ট্রোল করে এবং নেটওয়ার্কের কোনো সমস্যা হলে এখান থেকে ফিক্সড করে দেয়। চলে আসলাম ক্যান্টিনে, গারিনা কর্মকর্তাদের ক্ষুধা লাগলে এখানে চলে আসে। গারিনা কর্মীদের জন্য এখানে খাবার রাখা হয়, আর এখানে এই বক্সগুলোতে গায়নার কর্মীদের খাবার রয়েছে। ভাইবেন না এগুলো আপনার জন্য। ক্যান্টিনে কেউ যদি লাইভ স্ট্রিমিং বা গেম খেলতে চায় সে এখানে বসে খেলতে পারবে। তাদের জন্য এখানে খেলার ব্যবস্থা রয়েছে, যে কোনো একজন এখানে খেলতে পারবে। এগুলো শুধু গায়নার কর্মীদের জন্যই। গায়নার স্পেশাল গেস্ট আসলে এখানে বসে তারা নাস্তা করে। এছাড়াও এখানে গায়নার এমপ্লয়াররা কোনো টুর্নামেন্ট আয়োজন করলে তারা এখানেই টুর্নামেন্ট খেলে। ইন্দোনেশিয়া কিন্তু মুসলিম কান্ট্রি, এখানে বেশিরভাগই মুসলমান গায়না কর্মী কাজ করে, আর এজন্যই এখানে সালাত আদায়ের জন্য ব্যবস্থা রয়েছে। আর ভিতরে মানুষ বেশি হয়ে গেলে এখানে বসে অপেক্ষা করে। এগুলো যা দেখছেন সবই মিটিং রুম। এছাড়াও বড় কোনো মিটিং করার হলে সকলে এখানে মিটিং করে। গেমের কোনো ইভেন্ট বা কোনো কিছু আপডেট করার হলে বা অন্যান্য বিষয়ে জানার হলে এখানেই একসাথে মিলে তারা সমাধান করে। গাইস ওইটাই কিন্তু ওই মেন গেট, যেই গেট দিয়ে তারা ঢুকছিল। এখানে তারা কোনো একটা বিষয় নিয়ে মিটিং করতেছে। এগুলো সবই প্রাইভেট মিটিং রুম, এখানে 20 জন করে মিটিং করতে পারে। যদি বড় কোনো মিটিং হয়, নতুন ইভেন্ট, গেমের আপডেট এবং কলাবরেশনের মিটিং এখানেই করা হয়। এছাড়াও কারো মোড অফ থাকলে বা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে বাইরের ভিউ দেখে। এখান থেকে বাইরের সম্পূর্ণ ভিউ দেখা যায়, যেটা যে কারোর মন ভালো করে দিবে। সো গাইস, গায়নার এই অফিসে আলাদা আলাদা অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেখানে আলাদা আলাদা কাজ করা হয়, এবং অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেখানে যে কোনো এমপ্লয়ার প্রবেশ করতে পারে না। সো গাইস, নেক্সটে কোন ভিডিও চান কমেন্টে জানিয়ে দেন। ইনশাল্লাহ আগামীকালকে ব্র্যান্ড নিউ ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।